ব্যালান্স অফ ট্রেড অ্যান্ড ব্যালান্স অফ পেমেন্ট। ব্যালান্স অফ ট্রেড মানে ব্যবসার ভারসাম্য, ব্যালান্স অফ পেমেন্ট মানে আদান প্রদানের ভারসাম্য। পারিভাষিক অর্থে এক বছরের শেষে কোনো দেশের সাথে অন্য দেশের সকল প্রকার দৃশ্যমান আমদানির পরিমাণ থেকে দৃশ্যমান রপ্তানির পরিমাণ বাদ দেওয়া হলে যা পাওয়া যায় তাই ব্যালান্স অফ ট্রেড। আর এক বছরের শেষে কোনো দেশের সাথে অন্য দেশের যে পরিমাণ লেনদেন হয় তার পার্থক্যকে ব্যালান্স অফ পেমেন্ট বলে। আচ্ছা, ব্যালান্স অফ ট্রেড দৃশ্যমান আমদানি বছর শেষে 100 টাকা, দৃশ্যমান রপ্তানি বছর শেষে 80 টাকা। ব্যালান্স অফ ট্রেড 20 টাকা। ব্যালান্স অফ পেমেন্টের মধ্যে 3 ধরনের রিসিপ্ট পেমেন্ট হয়ে থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ট্রান্সফার অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট রিসিপ্ট 700 টাকা, পেমেন্ট 800 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট 400 টাকা, পেমেন্ট 200 টাকা। ট্রান্সফার অ্যাকাউন্ট রিসিপ্ট 100 টাকা, পেমেন্ট 200 টাকা। টোটাল রিসিপ্ট 1200, টোটাল পেমেন্ট 1200। অতএব রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিলে কোনো অতিরিক্ত থাকে না, একে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। কারেন্ট অ্যাকাউন্টের 2টি উপাদান থাকে, দৃশ্যমান আমদানির রপ্তানি, যেমন বিভিন্ন জাতের পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য। অদৃশ্যমান আমদানি রপ্তানি, যেমন সেবা দিয়ে আয় করা এবং সেবা নিয়ে ব্যয় করা। ক্যাপিটাল অ্যাকাউন্ট বিদেশ থেকে পাওয়া ঋণ ও বিদেশিদের বিনিয়োগ করা অর্থ, রিসিপ্ট, আবার বিদেশি ঋণ পরিশোধ এবং বিদেশে বিনিয়োগ করা, পেমেন্ট। ট্রান্সফার অ্যাকাউন্ট, যেমন উপরের 2 প্রকার লেনদেন করার পার্থক্যের কারণে যে পার্থক্য হয় তা অ্যাডজাস্ট করার জন্য গোল্ড আমদানি বা রপ্তানি করাকে ট্রান্সফার অ্যাকাউন্ট বা অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে। ব্যালান্স অফ পেমেন্ট সবসময় 0 হয়ে থাকে। চার্জ ডকুমেন্ট কি? চার্জ ডকুমেন্ট হলো এমন কয়েকটি ডকুমেন্ট যার মাধ্যমে প্রমাণিত হয় যে গ্রাহক ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, ইনভেস্টমেন্ট নিয়েছেন, অর্থাৎ সে ব্যাংকের নিকট ঋণী। যদি গ্রাহক ব্যাংকের টাকা দিতে অস্বীকার করে অথবা ব্যাংকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তবে তার বিরুদ্ধে আদালতে মামলা করে চার্জ ডকুমেন্টগুলি আদালতে সাবমিট করলে খুব সহজে প্রমাণিত হবে যে সে গ্রাহক ব্যাংকের কাছে দায়বদ্ধ, অর্থাৎ ঋণী। ফলে আদালত আদেশ দিবেন যে পার্টি যেন নির্দিষ্ট তারিখের পূর্বে ব্যাংকের টাকা পরিশোধ করে দেন। চার্জ ডকুমেন্টগুলো কী কী? চার্জ ডকুমেন্টগুলোর নিম্নরূপ। বিনিয়োগ পাওয়ার জন্য 1 নম্বর, বিনিয়োগ পাওয়ার জন্য গ্রাহকের অ্যাপ্লিকেশান, গ্রাহকের সাথে 2 নম্বর, গ্রাহকের সাথে এগ্রিমেন্ট লেটার, 3 নম্বর ডিপি নোট এবং ডিপি নোট ডেলিভারি লেটার, 4 নম্বর অ্যাকসেপ্টেন্স অফ স্যাংশন অ্যাডভাইস, 5 নম্বর ডিসবার্সমেন্ট লেটার, আর ব্যালান্স কনফার্মেশন লেটার যেটি টাইম বার এড়ানোর জন্য ব্যবহৃত হয়, 7 নম্বর লেটার অফ ডিসক্লেইমার। এইগুলি হচ্ছে চার্জ ডকুমেন্ট। মর্টগেজ ডকুমেন্ট। মর্টগেজ ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে অরিজিনাল ডিড ভায়া ডিড অ্যাফিডেভিট, খতিয়ান, রেন্ট রিসিপ্ট, লয়ার অপিনিয়ন, পার্সোনাল গ্যারান্টি, এনইসি নন এনক্রাম্বেন্স সার্টিফিকেট, মিউটেশন সার্টিফিকেট, ডুপ্লিকেট কার্বন রিসিট। এই সব ডকুমেন্টগুলি ইকুইটেবল মর্টগেজগুলায় নিতে হয়, তবে ইকুইটেবল মর্টগেজ এখন হয় না, রেজিস্টার্ড মর্টগেজ হলে। ইকুইটেবল মিন্স মর্টগেজ অন পার্সপেক্টিভ অফ জাস্টিস অর ইকুইটি, এটা আসলে কোনো মর্টগেজ না, এটা জাস্ট ফর্মালি রাখা হয়, কিন্তু অরিজিনাল ব্যাংকের কাছে রাখা হয়, কিন্তু এখন রেজিস্টার্ড মর্টগেজ ব্যবহৃত হয়। রেজিস্টার্ড মর্টগেজ হলে টাইটেল ডিট, মর্টগেজ ডিট এবং পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হয়। মর্টগেজ আবার কি জিনিস? ব্যাংক গ্রাহককে বিনিয়োগ দিয়ে তার বিপরীতে গ্রাহকের কিছু স্থাবর অস্থাবর সম্পদ, কমার্শিয়াল পেপার, সিকিউরিটি পেপারকে ব্যাংকের নিকট জামানত স্বরূপ রেখে দেয়, যাতে গ্রাহক টাকা ফেরত না দিলেও ব্যাংক গ্রাহকের সম্পদ বিক্রি করে বিনিয়োগের টাকা উসুল করে নিতে পারে। ব্যাংক গ্রাহকের সম্পদ জমা রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতির নাম হলো মর্টগেজ। ব্যাংক তার অর্থের নিরাপত্তার জন্য যখন অস্থাবর সম্পদ বা যেগুলি সরানো যায় না
তেমন যেমন জমি দালান ফ্ল্যাট ইত্যাদি বন্ধক রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করে তাকে বলে মর্টগেজ। মর্টগেজকৃত সম্পদ গ্রাহকের নিয়ন্ত্রণ থাকলেও সম্পদের উপর ব্যাংকের পূর্ণ অধিকার থাকে। চার্জ সৃষ্টির জন্য আরো কিছু কিছু পদ্ধতি আছে, যেমন মর্টগেজ ছাড়াও আরো কিছু কিছু পদ্ধতি আছে ব্যাংকাররা ব্যবহার করে, যার মারফতে জামানতকৃত সম্পদের উপর ব্যাংকের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়, যেমন প্লেজ, হাইপোথিকেশন, লিয়েন, অ্যাসাইনমেন্ট, রাইট অফ, সেট অফ। প্লেজ হলো জামানত গ্রহণের জন্য এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো মুভেবল অ্যাসেট বা গুডস বা পণ্য ঋণ গ্রহীতা ব্যাংকের হেফাজতে দিয়ে দেয়, যার উপর ঋণ গ্রহীতার কোনো নিয়ন্ত্রণ থাকে না, বরং এই পদ্ধতির মাধ্যমে জামানতের উপর ব্যাংকের সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় এবং বরাদ্দকৃত সম্পদের উপর ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। প্লেজ মিন্স প্লেস ইন দ্য হ্যান্ডস অফ ব্যাংক। মনে করেন একজন লোক ইনভেস্টমেন্ট নেবে, তার সে আপনার কাছে এসে বলল, স্যার আমার একটা কাপড়ের দোকান আছে, সে দোকানে আরও কিছু কাপড় উঠানোর জন্য 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমার কি লাগবে? তখন আপনি বললেন আপনি জামানত হিসাবে ব্যাংকে কি দিবেন? সে গ্রাহক বলল, স্যার আমার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণের গহনা আছে, সেগুলি জামানত হিসাবে নিতে পারেন। তবে আপনি তাকে বললেন, ঠিক আছে সেগুলি তাহলে আমাদের ব্যাংকের কাছে দিয়ে দেন, এই ফর্মটা, লেটার অফ প্লেজ নেন, এই ফর্মটা পূরণ করে স্বাক্ষর দিয়ে আমার কাছে জমা দিবেন। লোকটির গহনাগুলো যদি ব্যাংকের কাছে জমা রাখে তাহলে গয়নাটি ব্যাংকের নিয়ন্ত্রণে থাকলো, আর লেটার অফ প্লেজ দ্বারা গহনার উপর ব্যাংকের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হলো যে যদি গ্রাহক ব্যাংকের টাকা ফেরত দিতে না পারে তবে ব্যাংক গহনাগুলো বিক্রয় করে ব্যাংকের পাওনা আদায় করে নেবে। গহনা জামানত রাখার এই পদ্ধতিকেই প্লেস বলে। শুধু এমনি গহনা রেখে দিলে প্লেস হইতো না, গহনা রেখে লেটার অফ প্লেস পূরণ করে স্বাক্ষর দিয়ে ব্যাংকের কাছে রাখলে সে ওইটার উপর ব্যাংকের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হলো এবং ব্যাংক প্রয়োজনে ওটা সেল করে দিতে পারবে। আচ্ছা, হাইপোথিকেশন কিভাবে হয়? হাইপোথিকেশনের বেলায় লেটার অফ হাইপোথিকেশন নিতে হয়, তবে গহনার উপর ব্যাংকের আইনগত অধিকার তাহলে গহনার উপর ব্যাংকের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হবে, তবে গহনা গ্রাহক নিজের কাছেই রেখে দিত। দুটাই মুভেবল, সরি মুভেবল, তবে গ্রাহক গহনা গ্রাহক তার নিজের কাছেই রেখে দিত, যার ফলে গহনার উপর ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকতো না। ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ না থাকলে ওই গহনা গ্রাহকের কাছে রেখে দিতে, শুধু লেটার অফ হাইপোথিকেশন স্বাক্ষর করে নিলে হতো, এটা হচ্ছে হাইপোথিকেশন। লিয়েন, অ্যাসাইনমেন্ট, রাইট অফ, সেট অফ। এই কথা শেষ না হতে একজন গ্রাহক এসে বলল, স্যার আপনাদের এই শাখায় আমার 5 লাখ টাকার একটা টিডিআর আছে, সেটা জমা রেখে আমাকে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট দিতে পারবেন? আমি একটা গাড়ি কিনতে চাই। এই কথা বলার পর ইনভেস্টমেন্ট ইনচার্জ বলল, আপনি আপনার টিডিআর ভাঙ্গা নিলেই তো হয়। তখন লোকটি বলল, স্যার সমস্যা হলো এই মুহূর্তে টিডিআরটি ম্যাচিউর হয়নি, আর মাত্র 2 মাস বাকি, যদি এটা ক্লোজ করি তাহলে অনেক টাকা প্রফিট কম হবে। তাই টিডিআর ডেস্কের অফিসার বলল, আপনি এটা না ভেঙে বরং এটার বিপরীতে ইনভেস্টমেন্ট নিয়ে নেন, পরে সময় মতো এটা ক্লোজ করে ব্যাংকারের টাকা পরিশোধ করে দিতে পারবেন। এই কথা শুনে ইনচার্জ বলল, ঠিক আছে দিতে পারবো, আপনি অ্যাপ্লিকেশান করেন আর এই ফর্মগুলি ফিল আপ করে সিগনেচার দিয়ে আমাকে দেন। এই কথা শুনে লোকটি সব ফর্ম, চার্জ, ডকুমেন্টগুলি পূরণ করে ইনচার্জকে দিল। ইনচার্জ কাগজপত্র পরীক্ষা করে অনেক স্যারকে দিয়ে বললেন ওনাকে 5 লাখ টাকা ডিসবার্সমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন, ওনার কাছে যে টিডিআরটা আছে সেটা জমা রেখে দেন। স্যার টিডিআর জমা রাখলে কী হবে? ইনচার্জ উত্তরে বলল, বিনিয়োগের বিপরীতে টিডিআর জমা রাখার এই পদ্ধতির নাম হলো লিয়েন বা পূর্বশর্ত, অর্থাৎ গ্রাহক ব্যাংকের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত
টিডিআরটা ব্যাংকের নিকট আটক থাকবে, সে ব্যাংকে টাকা ফেরত দিলেই ব্যাংক তাকে টিডিআর ফেরত দিয়ে দেবে। একথা শুনে অফিসার বলল, তবে রাইট অফ সেট অফটা কেমন? স্যার, এটা একটা এগ্রিমেন্ট মনে হচ্ছে, কারণ এখানে লেখা আছে গ্রাহক টাকা ফেরত না দিলে উক্ত টাকা ব্যাংক গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। বিনিয়োগ গ্রহীতা কর্তৃক ব্যাংক কর্তৃকের বিনিয়োগকৃত টাকা গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করার জন্য যে অধিকার দেওয়া হয় সেটা হলো রাইট অফ সেট অফ। তারপর অ্যাসাইনমেন্টটা কীভাবে, তাহলে কীভাবে করা যায়? ইনচার্জ বলল, অ্যাসাইনমেন্টটা হলো মালিকানা হস্তান্তর করা, অর্থাৎ গ্রাহক কর্তৃক কোনো সম্পদের মালিকানা ব্যাংকের নিকট হস্তান্তর করার জন্য কোনো ডিডে স্বাক্ষর করে নিলে তাকে অ্যাসাইনমেন্ট বলে। ওয়ার্ক অর্ডারের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য হয়। বিভিন্ন প্রকারের এলসি, ইরেভোকেবল এলসি, অবাতিলযোগ্য এলসি, যে এলসি সকল পার্টির সম্মতি ছাড়া বাতিল করা যায় না তাকে ইরেভোকেবল এলসি বলে। অ্যাট কনফার্ম এলসি, যে এলসিতে বেনিফিশিয়ারিকে তৃতীয় কোনো ব্যাংকের এই মর্মে কনফার্মেশন দেয় যে ইস্যুইং ব্যাংক মূল্য পরিশোধ না করলে সে পেমেন্ট দেবে। ক্লিন ক্লজ এলসি, যে এলসিতে থার্ড ব্যাংক কর্তৃক কোনো কনফার্মেশন থাকে না তাকে ক্লিন ক্লজ এলসি বলে। রিভলভিং এলসি, ঘূর্ণয়মান এলসি, যে এলসি একবার ইস্যু করা হয় এবং এর বিপরীতে পেমেন্ট কয়েকবার করা হয়, আমাদের দেশে এই এলসি গ্রহণযোগ্য নয়। ট্রান্সফারেবল এলসি, যদি কোনো এলসিতে ট্রান্সফারেবল শব্দটি উল্লেখ করা থাকে তাহলে ট্রান্সফারেবল এলসি বলে। রেস্ট্রিক্টেড এলসি, যে এলসিতে অ্যাডভাইজিং এবং নেগোসিয়েশনের ব্যাপারে কোনো নির্দিষ্ট ব্যাংকের ব্যাপারে ঠিক করে দেওয়া হয় তাকে রেস্ট্রিক্টেড এলসি বলে। রেড ক্লজ এলসি, যে এলসিতে ইস্যুইং ব্যাংক নেগোসিয়েটিং ব্যাংককে অ্যাডভান্স পেমেন্ট বা বেনিফিশিয়ারিকে প্রি শিপমেন্ট ফাইন্যান্স করতে অথরাইজ করে তাকে এই সব পেলসিকের রেড ক্লজ এলসি বলে। এটা লাল কালি দিয়ে লেখা হয় বলে রেড ক্রস এলসি বলে। তাহলে কি এখানে ইস্যুইং ব্যাংক নেগোসিয়েটিং ব্যাংকে অ্যাডভান্স পেমেন্ট বা বেনিফিশিয়ারিকে প্রি শিপমেন্ট ফাইন্যান্স করতে অথরাইজ করে? গ্রিন ক্লজ এলসি, এই এলসিতে ইস্যুইং ব্যাংক নেগোসিয়েটিং ব্যাংককে অথরাইজ করে যে এক্সপোর্টারকে সে যেন স্টোরেজ ফ্যাসিলিটি প্রদান করে। যেহেতু বিশেষ ক্লজটি গ্রিন কালি দিয়ে লেখা তাই এটাকে এলসিকে গ্রিন ক্লজ এলসি বলে। এখানে কি ইস্যুইং ব্যাংক নেগোসিয়েটিং ব্যাংক অথরাইজ করে যে এক্সপোর্টারকে সে যেন স্টোরেজ ফ্যাসিলিটি প্রদান করে? ক্লিন লেটার অফ ক্রেডিট, যে এলসিতে বিল অফ এক্সচেঞ্জের সাথে অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না তাকে ক্লিন এলসি বলে। একটা হচ্ছে ক্লিন এলসি আর একটা হলো ক্লিন ক্লজ এলসি। ক্লিন ক্লজ এলসি হচ্ছে যেটা থার্ড ব্যাংক কনফার্মেশন থাকে না, আর ক্লিন এলসিতে যে এলসিতে বিল অফ এক্সচেঞ্জের সাথে অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না তাকে ক্লিন এলসি বলে। ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, যে এলসিতে বিল অফ এক্সচেঞ্জের সাথে রপ্তানি রিলেটেড সকল দলিল পেশ করতে হয় তাকে ডকুমেন্টারি এলসি বলে। ব্যাক টু ব্যাক এলসি, যে এলসি এক্সপোর্ট এলসিকে লিয়েন রেখে খোলা হয় তাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। ক্যাশ এলসি, যে এলসি এর বিল নগদ অর্থের দ্বারা পরিশোধ করা হয় তাকে ক্যাশ এলসি বলে। বার্টার এলসি, যে এলসি এর সেটেলমেন্ট দুই দেশের মধ্যে কমোডিটির মাধ্যমে হয় তাকে বার্টার এলসি বলে। ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্টের গল্প। একদা একজন অভিজ্ঞ অফিসার এক শাখা থেকে ট্রান্সফার হয়ে অন্য শাখায় আসলো। সে নতুন শাখায় জয়েন করার জন্য ম্যানেজার স্যারের কাছে জয়েনিং লেটার পেশ করলো। ম্যানেজার তাকে ইনভেস্টমেন্টে কাজ করতে বললেন। এই কথা শুনে ম্যানেজার মনে মনে ভাবলো, দেখি ক্লাসিফিকেশন সম্পর্কে সে কী জানে। তাই পরীক্ষা করার জন্য তাকে বললো, আপনি ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট বলতে কী বোঝেন? অফিসার উত্তর বলল, স্যার, ওভারডিউ ইনভেস্টমেন্টকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা
কে ক্লাসে ওভারডিউ ইনভেস্টমেন্টকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট বলে। ওভারডিউ ইনভেস্টমেন্টকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট বলে। ওভারডিউ ইনভেস্টমেন্টকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে কাজ কী? উত্তর অফিসার বলল, স্যার, প্রভিশনের পরিমাণ নির্দিষ্ট করার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আচ্ছা, ভাগগুলির নাম কী? ভাগগুলির নাম হচ্ছে আনক্লাসিফাইড, এসএমএ, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড লস। আপনি কি বলতে পারেন প্রভিশনের হার তাহলে কত কোনটাতে? তৎক্ষণাৎ সে সকল শ্রেণীর জন্য প্রভিশনের হার মনে আসতেছে। সে স্যারকে বলল, স্যার, এই মুহূর্তে শুধুমাত্র সাবস্ট্যান্ডার্ড ডাউটফুল ব্যাড লসের হারটা বলতে পারবো, ওইগুলি বলুন। প্রভিশনের হার হলো সাবস্ট্যান্ডার্ডের জন্য 20%, ডাউটফুলের জন্য 50%, ব্যাড লসের জন্য 100%। এগুলি বলতে পারে। ম্যানেজার অফিসারকে ধন্যবাদ দিল এবং অফিসারকে বলল, আপনার জানা আছে কি, কৃষি লোন হলে সকল ক্ষেত্রে 5% প্রভিশন রাখতে হবে, শুধুমাত্র ইনভেস্টমেন্টটা ব্যাড লসে পরিণত হলে সেক্ষেত্রে 100% প্রভিশন রাখতে হবে। অফিসার বলল, জি স্যার, আমি তাও জানি, তবে আনক্লাসিফাইড অবস্থায় 2.5% প্রভিশন রাখতে হবে এবং এগ্রি রোন অল আনক্লাসিফাইড 2.5%, SSDF 5%, BL হলে 100%, BRPD সার্কুলার নাম্বার 16/2014। আনক্লাসিফাইড ইনভেস্টমেন্ট বলে প্রভিশনের হারটা কেমন হবে? হারটা হবে নিম্নরূপ। স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং হলে 0.25%, কনজিউমার ফাইন্যান্সিং হলে 5%, তবে কনজিউমার ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র হাউস ফাইন্যান্সিং ও লোন ফর প্রফেশনাল এর বেলায় প্রভিশন হবে 1%। ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার এর লোনের বেলায় 2%, অফ ব্যালান্স শিট এক্সপোজারের ক্ষেত্রে 1%, অল আদার ক্রেডিটের বেলায় 1%। এগুলি জানার পর অফিসার ম্যানেজার স্যারকে বলল, স্যার, লোন যদি এসএমএ অবস্থায় থাকে সেক্ষেত্রে প্রভিশনের হার কত হবে? অফিসার এর প্রশ্নের উত্তরে স্যার বললে, আনক্লাসিফাইড এবং এসএমএ অবস্থায় প্রভিশন হার একই হবে। ম্যানেজারের কথা শেষ হলে অফিসার বলল, স্যার, প্রভিশনের পরিমাণ বের করতে হবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সম্পর্কে একটু ধারণা দিলে খুশি হব। অফিসার এর কথা শুনে স্যার বলল, আচ্ছা, শুনেন, বকেয়া ঋণের পরিমাণ থেকে প্রফিট সাসপেন্স, এসএস এবং ডিএফ এর ক্ষেত্রে প্রফিট সাসপেন্স এবং এলিজেবল কোলাটারাল বাদ দেওয়ার পর যা থাকবে তার বিপরীতে প্রভিশন রাখতে হবে, তবে প্রভিশনের পরিমাণ বকেয়ার 15%-এর কম হবে না। এ কথা শেষ করে ম্যানেজার অফিসারকে জিজ্ঞেস করলে সে বুঝেছে কি না, তবে অফিসারকে স্টাম টাম করে বললো, স্যার, ক্লিয়ারভাবে বুঝিনি। এ কথা শুনে ম্যানেজার বললো, তাহলে একটি উদাহরণ দিয়ে দেখুন। একটি ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট সাবস্ট্যান্ডার্ডের বকে আছে 200 টাকা, এর মধ্যে প্রফিট সাসপেন্স 20 টাকা এবং এলিজেবল কোলাটারাল আছে 40 টাকা। এখন প্রভিশনের পরিমাণ হবে নিম্নরূপ, 200 টাকা মাইনাস 20 যোগ 40 = 140 টাকা এবং 20% হবে 28 টাকা, অর্থাৎ প্রভিশনের পরিমাণ 28 টাকা হওয়ার কথা, কিন্তু মোট বকেয়া 200%-এর 15% বা 30 টাকা যেহেতু বেশি, তাই প্রভিশনটা রাখতে হবে 30 টাকা। উদাহরণ দেওয়ার পর অফিসার বিষয়টা বুঝতে পেরে খুব খুশি হল এবং ম্যানেজার স্যারকে ধন্যবাদ বলল। এলিজেবল কোলাটারাল হলো যেমন লোনের বিপরীতে ডিপোজিটের টাকা, লিয়েন থাকলে তার 100%, গভর্নমেন্ট বন্ড লিয়েন করা থাকলে তার 100%, গভর্নমেন্টের গ্যারান্টি বা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি এর 100%, কোনো গহনা বা গোল্ডকে প্লেস করা হলে তার 100%, ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা কোনো মালামাল যা সহজে বাজারজাত করা যায় তার বাজার মূল্যের 50%, ব্যাংকের নিকট মর্টগেজকৃত ল্যান্ড বা বিল্ডিংয়ের বাজার মূল্যের 50%কে এলিজিবল কোলাটারাল বলে।